নমস্কার বন্ধুরা মোহাম একোবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে চলে এলাম তোমাদের বিউটিশিয়ান কোর্সের সেকেন্ড ক্লাস নিয়ে আজকের বিষয় ফেশিয়াল আজকে ফেশিয়ালের স্টেপ ওয়ান নিয়ে তোমাদেরকে দেখাবো অর্থাৎ স্টেপ ওয়ান থিওরিতে প্রথমেই আমরা জেনে নেব ফেশিয়াল কি হোয়াট ইজ ফেশিয়াল আমাদের মুখে জমে থাকা ময়লাগুলোকে ভেতর থেকে পরিষ্কার করে মুখকে আরও বেশি উজ্জ্বল ও পরিষ্কার করে তোলে ফেশিয়াল অর্থাৎ ফেশিয়াল করলে কিন্তু আমাদের মুখটা আরও বেশি উজ্জ্বল ও পরিষ্কার হয়ে ওঠে এবার দেখে নেব ফেশিয়াল কেন করা হয় বা এর উপকারিতা অর্থাৎ ফেশিয়াল করলে আমরা কি কি উপকার পেয়ে থাকি এক নম্বরে আছে ডেড সেল অর্থাৎ মৃত কোষ রিমুভ হয় দু নম্বরে আছে ব্লাড সার্কুলেশন ভালো হয় অর্থাৎ রক্ত সঞ্চালন ভালো হয় তিন নম্বরে আছে ব্ল্যাক স্পট রিমুভ হয় অর্থাৎ আমরা রোদে বেরোতে বেরোতে আমাদের মুখে ট্যান পড়ে যায় সেটাই হচ্ছে ব্ল্যাক স্পট সেটা কিন্তু আমাদের মুখ থেকে ফেসিয়াল করলে রিমুভ হয় চার নম্বরে আছে ত্বক মসৃণ ও উজ্জ্বল হয় পাঁচ নম্বরে আছে ত্বক থেকে বলি রেখা দূর হয় আমাদের মুখে অনেক সময় চোখের নিচে বা মুখের মধ্যে একটা হালকা কালচে দাগ পড়ে যায় সেটাকে কিন্তু বলিরেখা বলা হয় সেটা কিন্তু আমাদের ত্বক থেকে দূর হয়ে যায় ফেশিয়াল করলে তারপরে আছে ত্বকের স্বাভাবিক গুণাগুণ বৃদ্ধি পায় এরপর আছে ত্বকের ময়লাকে পরিষ্কার করে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস রিমুভ হয় ত্বকের ওপেন পোর্সগুলো দূর হয় ত্বকের ওপেন পোর্সের কারণেই কিন্তু আমাদের মুখে গর্ত গর্ত হয়ে যায় তো এটা কিন্তু ফেশিয়াল করার মাধ্যমে কিন্তু দূর হয়ে যায় তারপরে আছে যৌবন ধরে রাখতে সাহায্য করে আমাদের কিন্তু বয়স বাড়ার সাথে সাথে প্রত্যেকটা মানুষের কিন্তু চামড়াটা কুচকাতে শুরু করে আমরা যদি ফেশিয়ালটা নিয়মিতভাবে করতে পারি তাহলে কিন্তু আমাদের চামড়াটা তাড়াতাড়ি কুচকে যায় না চামড়াটা কিন্তু অনেক দিন ধরে টান থাকে এরপরে আছে ত্বকের ফেসিগুলোকে সচল রাখতে সাহায্য করে এরপরে দেখেনি নিই ফেশিয়াল করতে কী কী প্রয়োজন অর্থাৎ ফেশিয়াল করার জন্য আমাদের কী কী ইন্সট্রুমেন্টের প্রয়োজন হয় চেয়ার বাটি হেডব্যান্ড জল তোয়ালে বা টিস্যু ক্লিনজার টোনার স্ক্রাব ফেস প্যাক মশ্চারাইজার সানস্ক্রিম মাসাজ ক্রিম ডেটল বা স্যাভলন আর কোমোডোম তো ফেশিয়াল করতে যেসব ইন্সট্রুমেন্টগুলো আমাদের প্রয়োজন সেগুলো সব কটাই আমাদের পরিচিত কিন্তু কোমোডোমটা কী চলো একবার কোমোডোমটা দেখিয়ে দিই দেখো এই যে যে জিনিসটা আছে এটাকে কিন্তু কোমোডোম বলা হয় এই জায়গাটা দিয়ে কোমোডোমের কাজ হলো ব্ল্যাক হেডস এবং হোয়াইটস রিমুভ করা এই জায়গাটা দিয়ে কিন্তু ব্ল্যাক হেডস এবং হোয়াইটস রিমুভ করা হয় এটাকে বলা হয় কোমোডোম এটা তোমরা যে কোনো কস্টম কসমেটিক্সের দোকানে পেয়ে যাবে আর এটার দাম সেরকম নয় পনেরো থেকে কুড়ি টাকা কিন্তু এটার দাম তো এই জায়গাটা দিয়ে কিন্তু ব্ল্যাক হেডস মুভ করা হয় আর এটাকে কিন্তু কোমোডোম বলা হয় এরপরে আমরা চলে আসি ফেশিয়ালের মাসাস অর্থাৎ ফেশিয়ালে আমরা যেসব মাসাজগুলো দেব সেগুলোই এখন দেখে নেব আর ফেশিয়ালের মাসাজ স্ট্রোকে কিন্তু আমরা কিন্তু ফেশিয়ালে যে মাসাজ স্ট্রোকগুলো দিই সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ হয় তো আমাদের প্রথম স্টেপ আছে স্ট্রোক অন ফেস অর্থাৎ মুখে মুখে আমরা কি কি ফেশিয়াল দিয়ে থাকি প্রথমেই আছে আমাদের জেনারেল স্ট্রোক দ্বিতীয় নম্বরে আছে আপ লিফটিং অফ দ্য চিক তিন নম্বরে আছে সার্কেলিং অ্যারাউন্ড দ্য লিপস চার নম্বরে আছে সার্কেলিং অফ দ্য নোজ ট্রিলস পাঁচ নাম্বারে আছে জেনারেল স্ট্রোক অর্থাৎ আমরা কিন্তু মাসাজের শুরুতে যেমনভাবে জেনারেল স্ট্রোক দিয়ে শুরু করব সেমভাবে কিন্তু মাসাজের শেষেও আমরা জেনারেল স্ট্রোক দিয়ে শেষ করব তো তোমাদের আবার বলি যে তোমরা কিন্তু এই জিনিসগুলো লিখে নিতে পারো তাহলে তোমাদের কিন্তু আরও ভালোভাবে বুঝতে সুবিধা হবে আর এগুলো কিন্তু তোমরা মনে রাখতে পারবে এরপর আমরা স্ট্রোক অন চিকে চলে আসি অর্থাৎ গালে আমরা কি কি মাসাজ দেব এক নম্বরে আছে আবার জেনারেল স্ট্রোক মানে আমরা আবার জেনারেল স্ট্রোক দিয়ে শুরু করব দু নম্বরে আছে জ্যাপানিস ফ্যান উইথ ভাইব্রেটর তিন নম্বরে আছে ভি পুলিং চার নম্বরে আছে পিঞ্চিং পাঁচ নম্বরে আছে ট্যাপিং ছয় নম্বরে আছে জেনারেল স্ট্রোক আবার কিন্তু জেনারেল স্ট্রোক দিয়েই শেষ করছি এরপরে আমরা চলে আসি স্ট্রোক অন আইস অর্থাৎ চোখের মাসাজ প্রথমে আবার আছে জেনারেল স্ট্রোক দ্বিতীয় নম্বরে সার্কেলিং অব দ্য আইস তৃতীয় নম্বরে এস অ্যান্ড এইট অ্যারাউন্ড দ্য আইস চতুর্থ নম্বরে পিঞ্চিং অ্যান্ড আয়রনিং আউট অব দ্য আইব্রো বোন পাঁচ নম্বরে জেনারেল স্টোক এরপরে আমরা চলে আসি স্টোক অন ফোরহেড অর্থাৎ কপালের মাসাজ প্রথমেই আছে আবার জেনারেল স্টোক দ্বিতীয় নম্বরে আছে রোল প্যাটিং অন দ্য ফোরহেড তৃতীয় নম্বরে আছে এস অ্যান্ড এইট অন দ্য ফোরহেড চতুর্থ নম্বরে আছে ট্যাপিং পঞ্চম নম্বরে আছে জেনারেল স্ট্রোক এরপর আমরা স্ট্রোক অন চিন অর্থাৎ থুতনির মাসাজে চলে আসবো প্রথমে আবার আছে জেনারেল স্ট্রোক দ্বিতীয় নম্বরে আছে ফ্ল্যাপিং তৃতীয় নম্বরে আছে পিঞ্চিং অন দ্য জল চতুর্থ নম্বরে আছে ট্যাপিং অন দ্য জল আইন পঞ্চম নম্বরে আছে জেনারেল স্ট্রোক আবার কিন্তু জেনারেল স্ট্রোক দিয়েই আমরা শেষ করব এরপরে আমরা দেখে নেব যে ফেশিয়াল আমরা কিভাবে করবো অর্থাৎ ফেশিয়ালের করার প্রসেস কি প্রথমে ফেশিয়াল করতে হলে আমরা একটি ফেশিয়াল কিট কিনব ফেশিয়াল কিটের মধ্যে স্টেপ বাই স্টেপ প্রোডাক্ট থাকে অর্থাৎ ফেশিয়াল কিটের মধ্যে কিন্তু আমাদের স্টেপ ওয়ান স্টেপ টু এভাবে কিন্তু পুরোটাই লেখা থাকে তো আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু করতে পারি এরপরে চলে আসি সেখান থেকে আমরা প্রথমে ক্লিনজার নিয়ে মুখটাকে পরিষ্কার করে নেব এরপর টোনার দেব মুখে তারপর মুখে স্ক্রাব করে নেব আর স্ক্রাব করার পরে কিন্তু আমাদের মুখটা ধুয়ে নিতে হবে এরপর মাসাজ ক্রিম দিয়ে ফেশিয়ালের মাসাজগুলো করব। তারপর মুখে প্যাক লাগিয়ে মুখটাকে পনেরো মিনিটের জন্য ছেড়ে দেব। প্যাক লাগানোর পর মুখটা ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এরপর যদি দিনের বেলায় ফেশিয়াল করে থাকি তাহলে মুখে সানস্ক্রিন লাগিয়ে নেব এবং যদি ফেশিয়াল রাতে করে থাকি তাহলে ময়শ্চারাইজার লাগিয়ে নেব অর্থাৎ আমাদের কিন্তু ফেসিয়াল করার পর দিনের বেলায় যদি আমরা ফেশিয়ালটা করে থাকি তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের সানস্ক্রিম লাগাতেই হবে নালে আমরা যদি সানস্ক্রিম না লাগিয়ে ফেশিয়াল করার পরে রোদ্দুরে বেরোই বা বাইরে বেরোই তাহলে কিন্তু আমাদের মুখে র্যাশ উঠে যেতে পারে আর ময়েশ্চারাইজারটা তোমরা রাতে যখন ফেশিয়াল করা হয় তখন লাগানো হয় তো গরমকালে তোমরা মশ্চুরাইজার লাগাতেও পারো নাও লাগাতে পারো কিন্তু শীতকালে মশ্চারাইজার লাগাতে হয় কারণ শীতকালে কিন্তু ওদের মুখে টান ধরে কিন্তু সানস্ক্রিম কিন্তু শীতে গরমে দু টাইমেই কিন্তু সানস্ক্রিম অবশ্যই অবশ্যই লাগাতে হবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আজকে এই পর্যন্তই এরপরের দিন আমি ফেশিয়ালের প্রোডাক্ট নলেজ নিয়ে চলে আসব আর কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই পরের ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর কোনটা বুঝতে পারলে আর বুঝতে পারলে না সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও